যাস নি এখনো? না আম্মু, আমার আসার খবরটা দানু আঙ্কলকে জানানো কি দরকার ছিল? উনি এই বাড়িতে কেন এসেছে? তুমি কি ভুলে গেছো তোমাকে সবার সামনে কিভাবে অপমান করেছে? তুমি কি ভুলে গিয়েছো আমি আসার খবর তোমাকে জানানো কি দরকার ছিল? মা, তুমি ওই লোকটাকে বিয়ে করেছো, এটা কিভাবে সম্ভব আম্মু? আমার কোনো উপায় ছিল না। What do you mean উপায় ছিল না আম্মু? বর্মামা যাকে সন্দেহ করেছো সেই লোক প্রতিশোধ নিবে বলে তোমাকে এবং বর্মামাকে শাসিয়ে গিয়েছে, তোমাকে জেলের ভাত খাওয়াবে বলেছে, তোমার দরজায় থুতু ফেলে গিয়েছে, আর তুমি তাকেই বিয়ে করেছো, এটা কিভাবে সম্ভব আম্মু? এসব বিষয়ে কোনো কিছুই অসম্ভব নয় মাহিন। আমি যখন ওর কাছে গেলাম, ওকে বললাম যে তোমার বাবার মৃত্যুর ব্যাপারে আমি ওকে কোনো সন্দেহ করিনি, যা কিছু করেছে তোমার বড় মামাই করেছে, তখন ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেল, সব কিছু বদলে গেল। উনি আমাকে বোঝালেন যে আমার একটা শক্ত আশ্রয়ের প্রয়োজন আছে। আমিও দেখলাম কথাটা সত্য, তোমার বাবা এত কিছু রেখে গেছেন, এগুলো সামলানোর জন্য আমার তো একটা শক্ত আশ্রয় প্রয়োজন, তাই না? হ্যাঁ, সেটা তো এই চিঠিতে লেখা আছে। তাই বলে তুমি লোকটাকে বিয়ে করবে, ওই লোকটাকে ভালোবাসবে? আমরা যাকে কখনোই পছন্দ করতাম না আম্মু, বাবাও কখনো ওই লোকের সাথে কথা বলতো না, এটা কিভাবে সম্ভব? বললাম তো আমার আর কোনো উপায় ছিল না। আর তোমার বাবার বিষয়, সম্পত্তি, ব্যবসা, এগুলো আমার পক্ষে একা সামলানো সম্ভব ছিল না। তাই বলে তোমার তাকে বিয়ে করতে হবে, তোমার নিজের স্বামীর হত্যাকারীকে? ছি আম্মু।